আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি ফলো বাটন কিভাবে অ্যাড করবেন? আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন অ্যাড করে রাখেন, এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে ফলোয়ার বেড়ে যাবে। আপনি যদি এখান থেকে তিরো আইকন রয়েছে এখানে যদি একটা ক্লিক করে দেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি যদি এখান থেকে ভিউ অ্যাস এই যে অপশনটা রয়েছে আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন, এখানে একটা ক্লিক করে আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে কোন বাটনটা অ্যাড করা রয়েছে। দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু অ্যাড ফ্যান বাটনটা অ্যাড করা রয়েছে, আমার এখানে কিন্তু ফলো বাটনটা অ্যাড নাই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার এই অ্যাকাউন্টে ফলো বাটনটা অ্যাড করে। তো আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার অ্যাকাউন্টে আপনি ফলো বাটনটাকে অ্যাড করে নিতে পারবেন, আপনি শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওকে, ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটনটাকে অ্যাড করার জন্য আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনি এটাকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে তিরো যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে উপরে কিন্তু সেটিংস আইকন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিতে পারবো। তারপর দেখুন এই যে এখানে কিন্তু রয়েছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ নামে কিন্তু একটি অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনি জাস্ট এখান থেকে এভরিওয়ান যে অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা অপশন চলে আসছে, অনেকের এখানে কিন্তু তিনটা অপশন আসতে পারে, মানে নো অন নামে একটি অপশন আসছে, মানে নো অনও কিন্তু আসতে পারে। তো আপনার এখানে যদি নো অনটা আসে অবশ্যই আপনি এখান থেকে নো অনটাকে সিলেক্ট করে দেবেন। এক্ষেত্রে মনে করেন আপনি যদি একটা কমেন্ট করেন, এক্ষেত্রে আপনার কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটা শুরু করবে আর কি, মানে আপনার কমেন্টের নামের পাশে কিন্তু ফলো বাটনটা শুরু করবে অ্যান্ড আপনার আইডিতেও কিন্তু ফলো বাটনটা অ্যাড থাকবে। তো যদি না থাকে এক্ষেত্রে আপনি এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস যেটা রয়েছে আপনি জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবেন, মানে দুই নম্বর যেটা রয়েছে আপনি এটাকে সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি উপরে কিন্তু ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস যেটা রয়েছে এটা কিন্তু এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি, আপনি জাস্ট এখান থেকে এভাবে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাক করে পেছনে চলাবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে, আচ্ছা তারপর আপনি এখান থেকে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে যে অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সবগুলো পাবলিক করা রয়েছে, অবশ্যই আপনি এখান থেকে চেক করে নেবেন আপনার এখানে সব সেটিংসগুলো মানে পাবলিক করা আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রায় সবগুলো কিন্তু পাবলিক করা রয়েছে, অবশ্যই আপনি এখান থেকে চেক করে নেবেন যে এখানে সবগুলো পাবলিক করা আছে কিনা। যদি না থাকে আপনি অবশ্যই এখান থেকে পাবলিক করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পাবলিক করা রয়েছে, শুধুমাত্র একটা এখানে মানে পাবলিক করা নাই। দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখান থেকে এটাকে পাবলিক করে নিচ্ছি, এই যে পাবলিক অপশন এটা ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে ব্যাক করে পেছনে আসবো, ব্যাক করে পেছনে আসার পর আমি আপনাকে দেখাচ্ছি যে আমার এই অ্যাকাউন্টে ফলো বাটনটা অ্যাড হয়েছে কিনা। এখান থেকে তিরো আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, অবশ্যই আপনি এইভাবে চেক করবেন। তো তারপর এখান থেকে আপনি চলে যাবেন ভিউ অ্যাস নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে ফলো বাটনটা অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই আপনার অ্যাকাউন্টে জাস্ট এইভাবে এক ক্লিকে কিন্তু ফলো বাটনটাকে অ্যাড করে নিতে পারবেন। আর এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে ফলোয়ারটা বেড়ে যাবে, যদি অ্যাড ফ্রেন্ড বাটনটা অ্যাড থাকে তাহলে কিন্তু আপনাকে কেউ ফলো করবে না, মানে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। তো আপনি যদি ফলো বাটনটাকে অ্যাড করে রাখেন যে কেউ চাইলে কিন্তু আপনাকে মানে ফলো করতে পারবে, আর এই ক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ারটা বেড়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।